ফের জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো মোথাবাড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদায়। রবিবার গভীর রাতে সাদুল্লাপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালায় এবং সেখান থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে 2 লক্ষ টাকার জাল নোট পাওয়া গেছে এবং সব নোটগুলি একেবারে 500 টাকায়। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার এএসআই রাম সাহা, মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং অমর সিং এর নেতৃত্বে একটি পুলিশের বিশেষ দল সেখানে হানা দেয়। সাদুল্লাপুর থেকেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জানা গেছে, তার নাম শফিকুল শেখ। তার বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের নাজিবপুর গ্রামে। তবে ধৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল নোট কারবারের সঙ্গে যুক্ত ছিল। এর আগেও সে বেশ কয়েকবার জাল নোট পাচারের কাজ করেছে, এমনকি ওপার সীমান্ত থেকে জাল নোট সংগ্রহ করাই ছিল তার মূল কাজ। কয়েকদিন আগেই মোথাবাড়ি এলাকা থেকে পৃথকভাবে অভিযান চালিয়ে প্রায় 20 লক্ষ টাকা জাল নোট উদ্ধার করে পুলিশ। তার আগে এক সপ্তাহের মধ্যে আরও 2 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছিল। এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ। আজকে আমাদের মোথাবাড়ি থানায় টিম এক লোককে ধরেছে, অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে সাদুল্লাপুর থেকে। সাদুল্লাপুর মানে সুজাপুর কালিয়াচক, সাফিউল চামাগ্রাম নজিরপুর, আর এই সুজাপুর থেকে ধরা হয়েছে ওকে, কালিয়াচক থানা। আর ওর কাছ থেকে 500 কারেন্সি নোটস, ফেক কারেন্সি নোটস, আর যার ফেস ভ্যালু হচ্ছে 2 লক্ষ টাকা, সেটা আমরা ওর কাছ থেকে সিজ করেছি। এটাও মানে আবার আমরা জিজ্ঞাসাবাদ করে যেটা পেয়েছি প্রাথমিকভাবে, তা এর অরিজিনও বাংলাদেশ যে আছে ওখান থেকে হয়েছে। বাকি ফার্দার আমাদের ইনভেস্টিগেশন চলছে।